ন্যায় বিচার প্রাপ্তি সাংবিধানিক অধিকার, মানুষের সেই অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগ আগের চেয়ে আরও গতিশীল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। মঙ্গলবার বিকেলে নওগাঁর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য নবনির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান বিচারপতি। মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার একটি সাংবিধানিক অধিকার। যারা আইনের আশ্রয়ের জন্য আসেন, আদালতে আসেন, তারা খুব সুখী মন নিয়ে যে আসেন তা নয়, একটি বিপদে পড়েই আদালতের আশ্রয় নেন তারা। সেই বিপদগ্রস্ত মানুষগুলিকে সাময়িকভাবে একটু বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। এদিন প্রধান বিচারপতি আরও বলেন, আইনের আশ্রয়ের জন্য যারা আদালতে আসেন তারা বিপদে পড়েই আসেন। বিপদগ্রস্ত মানুষের কথা চিন্তা করে সরকার একটি প্রজেক্টের মাধ্যমে 64 জেলায় 64 বিশ্রামাগার নির্মাণ করেছেন। বিচার প্রার্থী মানুষের দিনের শেষে সাক্ষী যারা আসবেন, তারা যদি এখানে বসে সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে যেতে পারে কোর্ট থেকে, তাহলে দেখবেন বিচারের জটিলতা ও জটতা, বিচারের জট যেটা আছে এটাও ধীরে 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 কিন্তু কমে যাবে। আমরা আশা করি এইভাবে আমরা বিচার ব্যবস্থাটাকে আরও প্রগতির পথে নিয়ে যেতে পারবো, আরও অগ্রগতির পথে নিয়ে যেতে পারবো। অনুষ্ঠানে বিচারপতি সর্দার রাশেদ জাহাঙ্গীর, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মোহাম্মদ মশিউর রহমান, নওগাঁ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু শামীম আজাদ, জেলা প্রশাসক গোলাম মাওলা, পুলিশ সুপার মোহাম্মদ রাশেদুল হক ও অন্যরা উপস্থিত ছিলেন।